আমাদের এখানে বর্তমানে ওমান থেকে রোগী আসছে। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। ওমানিয়ার নাগরিক হামিদ দীর্ঘদিন ধরে ভুগছিলেন বাতের ব্যথায়, দ্বারস্থ হয়েছেন একাধিক ডাক্তারের, কিন্তু পাননি কোনো সমাধান। অবশেষে বাংলাদেশে এসে মিলেছে মুক্তি। বাংলাদেশি প্রবাসী এক বন্ধুর কাছ থেকে সন্ধান পান বাংলাদেশের বাত ও ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের। বন্ধুর ওপর ভরসা রেখে সুদূর ওমান থেকে হামিদ উড়ে আসেন বাংলাদেশে। ভর্তি হন রাজধানীর শ্যামলীর DPRC হাসপাতালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি হামিদ খালফান রাশিদ। আনা মিন সালতানাত ওমান। উনি ওমান থেকে আসছে, এই অনলাইনে দেখছে মেডিকেলে ভালো চিকিৎসা হয়, এখান থেকে অনলাইন থেকে নিয়ে তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করে উনি বাংলাদেশে চিকিৎসার জন্য আসছে। ঠিক আছে, ওর নাম হলো হামিদ খালফান রাশেদ, বয়স 43 বছর। ওর হাতের ভিতরে ব্যথা, আর এই জায়গায় ব্যথা করে, পিঠের ভিতরে ব্যথা করে। হ্যাঁ, থেরাপি দেওয়ার জন্য ডাক্তারের সাথে আগেই বলছে যে আমার এই সমস্যা, এবং সিটি দেখাইছে। ডাক্তার বলছে যে হ্যাঁ, আমি পারমু এই চিকিৎসা দিতে, আপনি আসেন বাংলাদেশে। সেজন্য উনি বাংলাদেশে আসছে। উনি অনেক দেশেই দেখছে, আর অনেক দেশেই চেষ্টা করছে। সে ওনারতে ভালো লাগছে বাংলাদেশে, ডাক্তারের সাথে কথা বলে ওনার ভালো লাগছে। ডাক্তার বলছে যে হ্যাঁ, এই চিকিৎসা আমি আপনাকে দিতে পারবো। বাংলাদেশে এমন চিকিৎসা ব্যবস্থা দেখে মুগ্ধ হামিদ জানালেন প্রত্যাশিত ফলাফল পেয়েছেন। ও বলতেছে যে আমি ওমান থাকা সত্ত্বে যেরকম ভাবছি তার থেকে আলহামদুলিল্লাহ ভালো পাইছি এখানে আইসা। মানে আমি ভাবিও নাই যে বাংলাদেশে এরকম চিকিৎসা আছে, এরকম চিকিৎসা ওরা করতে পারে। অনেকে অনেক কথা বলছে যে অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান, অমুক জায়গায় যান। তো আমার মাথার ভিতরে এরকম ছিল না, কিন্তু আমার মনের ভিতরে ছিল যে আমি বাংলাদেশে যাব। কিন্তু আইসা দেখছি যে না, যথেষ্ট করছে, যথেষ্ট ভালো চিকিৎসা আছে। বাংলাদেশের লোকজন মোটামুটি ভালো আছে, ঠিক আছে। ওরা আমরা যেই রাস্তাঘাটে চলাচল করি, মোটামুটি ওর পছন্দ হয়েছে, ও ভালোবাসছে। ভালোবাসে ওই 10 দিনে যেটা দেখছে বলছে যে আলহামদুলিল্লাহ আমারতে ভালো লাগছে। আমি ওমানের কথাই ভুলেই গেছি যে আমি ওমানে আবার রিটার্ন যাবো, কি আসে বিষয়ে আমি এরকম ফিল করছি এখানে থাইকা। হামিদের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার বৈপ্লবিক উন্নতির কারণে এখন বিদেশিদের কাছেও বাংলাদেশ একটি ভরসার জায়গা হয়ে উঠেছে। আমাদের এখানে বর্তমানে ওমান থেকে রোগী আসছে, যে রোগীটা আসছে উনি আসলে ওই দেশের একজন উচ্চপদস্থ গভর্নমেন্ট কর্মকর্তা। তো ওনার কোমরে প্রবলেম ছিল, ওইখানে উনি অপারেশন করেছে। এখন একই প্রবলেম, যেটা আমরা বলি PLID বা ডিস্ক প্রোল্যাপস, একটু দেখাই। যেমন এই যে কোমরে ডিস্ক প্রোল্যাপস এভাবে বের হয়ে আসে ডিস্কটা, তো এটা কোমরেরটা উনি অপারেশন করেছে। সেম প্রবলেম ওনার ঘাড়ে হয়েছে এবং 3-4টা। তো উনি এত অপারেশন আর করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশি প্রবাসী যারা ওখানে জব করে তাদের মাধ্যমে সে জানতে পেরেছে যে বাংলাদেশে এটা অপারেশনবিহীন চিকিৎসা সম্ভব। সেই ধারাবাহিকতা ওমান থেকে বাংলাদেশে এখানে রোগী আসছে। ওনাকে আমরা অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন এবং ফিজিও দিচ্ছি। উনি অনেকাংশই, উনি এখন ওনার ভাষ্য অনুযায়ী প্রায় 60%-এর উপরে উনি ইমপ্রুভ করেছে, আমাকে গতকালকেও আমাকে বলেছে। আমরা এখানে অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা দিচ্ছি যেটার কোনো অপারেশনের প্রয়োজন নেই। আমাদের সেই জাতীয় এখানে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমরা মানে এই কাজে অপারেশনবিহীন ট্রেনিং প্রাপ্ত। তো আশা করি ইনশাল্লাহ হামিদ সাহেব যখন ভালো হয়ে যাবে উনি ওনার দেশে আর ওমানিয়ে বাংলাদেশে পাঠাবে। অপারেশনবিহীন মানসম্মত পেইন, প্যারালাইসিস ও আর্থ্রাইটিস চিকিৎসায় সাফল্য দেখিয়েছে DPRC হাসপাতাল। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সফলতায় এই হাসপাতালের সুনাম ছাড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়েও। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।